সেরামাইডস, কোলেস্টেরল, হোহবা অয়েল, হাইলুরোনিক অ্যাসিড, ইউরিয়া, গ্লিসারিন, পেট্রোলিয়াম জেলি। আপনি কি ময়েশ্চারাইজার কেনার সময় এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে কেনেন? আমি এই ভিডিওতে ডিসকাস করব সিজন অ্যান্ড স্কিন টাইপ অনুযায়ী আপনার কোন ময়েশ্চারাইজার এবং কি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা উচিত। আপনার স্কিনের জন্য কোন ময়েশ্চারাইজার সঠিক হবে সেটি জানতে হলে দেখতে থাকুন। বেসিক্যালি ময়েশ্চারাইজার হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা স্কিনের উপরে একটা লেয়ার সৃষ্টি করে স্কিন থেকে বেরোনো ওয়াটারকে আটকে দেয় এবং বাইরের এনভায়রনমেন্টাল ইনসাল্ট যেরকম পলিউশনস অ্যান্ড ইরিটেন্টসকে স্কিনের ভিতরে ঢোকা থেকে আটকায়। ময়েশ্চারাইজার কখন এবং কিভাবে ব্যবহার করতে হয় তার একটা সঠিক নিয়ম আছে, আসুন দেখে নিই। দিনে অন্তত দুবার ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। গরমকালে খুব অয়েলি স্কিনের জন্য একবার ব্যবহার করলেও চলে। প্রথমে মুখটা ফেস ওয়াশ বা ক্লেন্সার দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর তোয়ালে বা গামছা দিয়ে হালকা করে মুছে নিতে হবে। এভাবে হালকা ভিজে থাকা অবস্থাতেই ত্বকের উপর ময়েশ্চারাইজার লাগাতে হবে যাতে ময়েশ্চার তার ভিতরে লক হয়ে যায়। ফেসে যখন ময়েশ্চারাইজার লাগাচ্ছেন তখন নেক বা গলাতেও লাগাতে ভুলবেন না, কারণ দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। আপওয়ার্ড সার্কুলার মোশনে সবসময় ময়েশ্চারাইজার লাগাবেন। 8 নম্বর হচ্ছে অক্লুসিভ ময়েশ্চারাইজার। এগুলি হচ্ছে সবচেয়ে হেভি বা ভারী কোয়ালিটির ময়েশ্চারাইজার যা স্কিনের ওপর একটি মোটা আস্তরণ বা লেয়ার বানিয়ে রাখে এবং স্কিনের ভিতরে জলকে বাইরে যেতে আটকায় যাতে স্কিন ময়েশ্চারাইজ থাকে। এর এক্সাম্পল হচ্ছে পেট্রোলিয়াম জেলি এবং পেট্রোলিয়াম থেকে তৈরি অন্য প্রোডাক্টস, মিনারেল অয়েল এবং শিয়া বাটার। ইমোলিয়েন্ট ময়েশ্চারাইজার, লোকে সাধারণত ময়েশ্চারাইজারের কথা বললে এটির কথাই ভাবে। ইমোলিয়েন্ট ময়েশ্চারাইজার অক্লুসিভের থেকে কিছুটা হালকা হয়, এটিও স্কিনের ওপর একটি আস্তরণ বা লেয়ার বানিয়ে রাখে, যদিও লেয়ারটা অতটা মোটা হয় না। এগুলি স্কিনের ক্র্যাকস ফিল করে, স্কিনের আপার সারফেসকে স্মুথ করে, সঙ্গে কিছুটা জলকে বেরিয়ে যাওয়াও আটকায়। এর এক্সাম্পল হচ্ছে সেরামাইডস, কোলেস্টেরল এবং প্লান্ট অয়েল যেমন হোহবা অয়েল। হিউমেক্টেন্ট ময়েশ্চারাইজার, এগুলি হালকা ধরনের ময়েশ্চারাইজার যা স্কিনের ওপর একটি আস্তর বানিয়ে স্কিনের ভিতর থেকে জলকে বাইরে যাওয়া আটকায়, কিন্তু তার সঙ্গে চারপাশ থেকে জল টেনে ধরে স্কিনকে হাইড্রেট করা হচ্ছে এদের মেন কাজ, যেমন হায়ালুরোনিক অ্যাসিড, ইউরিয়া এবং গ্লিসারিন। আপনার ময়েশ্চারাইজারে কি ইনগ্রিডিয়েন্ট থাকা দরকার তা ডিপেন্ড করছে আপনার স্কিন টাইপ এবং কিছুটা সিজন চেঞ্জ বা ওয়েদারের ওপর। ড্রাই স্কিন টাইপ বা যাদের উইন্টার সিজনে স্কিন ড্রাই হয়ে যায় তাদের জন্য অক্লুসিভ ময়েশ্চারাইজার একটা ভালো অপশন। যদি স্কিন খুব বেশি ড্রাই থাকে তাহলে এক লেয়ার ইমোলিয়েন্ট ময়েশ্চারাইজার যেমন সেরামাইডস, প্লান্ট অয়েল, কোকোনাট অয়েল ইত্যাদি লাগিয়ে তার ওপর অক্লুসিভ ময়েশ্চারাইজার লাগানো যেতে পারে, তাতে স্কিনের ময়েশ্চার লকটা আরও ভালো হবে। অয়েলি স্কিনের জন্য চাই লাইটওয়েট ওয়াটার বেসড ফর্মুলা। এসব ক্ষেত্রে হিউমেক্টেন্ট ময়েশ্চারাইজার একটি ভালো অপশন। এগুলি স্কিনের ওপর পাতলা লেয়ার করে যার ফলে পোর্স ক্লগ হয় না, কিন্তু এগুলি হিউমেক্টেন্ট নেচারের, যার মানে এরা চারপাশ থেকে জল টেনে ধরে স্কিনকে হাইড্রেট করে রাখতে পারে। ব্যারিয়ার ড্যামেজড বা সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট হচ্ছে ইমোলিয়েন্ট ময়েশ্চারাইজার। ইমোলিয়েন্ট ময়েশ্চারাইজার যেমন সিরামাইডস, কোলেস্টেরল বা প্লান্ট অয়েল, এগুলো স্কিনের উপরের লেয়ারকে স্মুথ করতে সাহায্য করে, স্কিনের মধ্যে যদি কোনো ক্র্যাক্স থাকে সেটাকে ফিল করতে সাহায্য করে এবং সঙ্গে কিছুটা ময়েশ্চার লকিংয়ের কাজও করে। তার সাথে এগুলি বাইরের হার্মফুল পলিউশন, এনভায়রনমেন্টাল ইনসাল্টস এবং ইরিটেন্টস থেকে স্কিনকে প্রোটেক্ট করে রাখতে পারে। তাহলে আমরা জানলাম ড্রাই স্কিন বা ড্রাই সিজনের জন্য যেহেতু বেশি ওয়াটার লস হয় অক্লুসিভ ময়েশ্চারাইজার ইউজ করা উচিত, যেমন পেট্রোলিয়াম জেলি। অয়েলি স্কিনের জন্য লাইটওয়েট ওয়াটার বেসড ময়েশ্চারাইজার ইউজ করা উচিত, যেমন হায়ালুরোনিক অ্যাসিড বা গ্লিসারিন। ব্যারিয়ার ড্যামেজড বা সেন্সিটিভ স্কিনের জন্য ইমোলিয়েন্ট ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত, যেমন সেরামাইডস বা প্লান্ট অয়েল। ময়েশ্চারাইজার কেনার এবং ব্যবহার করার সময় এই ইনগ্রিডিয়েন্টগুলো যদি খেয়াল রাখতে পারেন তাহলে আপনার স্কিন হেলদি থাকবে।